আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহা তাবাসসু। দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় অস্ট্রেলিয়া। ডাচ বাংলা ব্যাংক 8 ডাকাতের 5 দিনের রিমান্ড। রাজনৈতিক মামলা গ্রেফতার না করার পরামর্শ ব্রিটিশ প্রতিমন্ত্রীর। স্কুল ছাত্রীকে উত্তেক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত 10। জামায়াতের 10 নেতাকর্মী রিমান্ডে, কারাগারে 48। রাবি প্রশাসনের মামলায় এক ব্যবসায়ী গ্রেফতার। থানায় ব্যবসায়ীকে নির্যাতন, ওসি এসআই কারাগারে। প্রয়োজনে আরও 49,000 হজ যাত্রী। ইংল্যান্ডে 4 উইকেটে হারিয়ে সিরিজ জয়ে টাইগারদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় অস্ট্রেলিয়া। আজ রোববার ইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এমন প্রত্যাশার কথা সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ের। এ সময় তার সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান পররাষ্ট্র এবং বাণিজ্য দপ্তরের উত্তর এবং দক্ষিণ এশিয়ার সহকারী সচিব গ্রে কোয়ান, সহকারী পরিচালক এলিস হেইনিঙ্গার এবং হাই কমিশনারের উপপ্রধান নার্ডিয়াস পিনসন। হাই কমিশনার বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং তার সহকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে খুব সুন্দর মতবিনিময় করেছে সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যাশা নিয়ে আলোচনা করেছে। আমরা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। ঢাকার উত্তরায় রাজ বাংলা ব্যাংকের 11,25,00,000 টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার 8 ডাকাতের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শনিবার রাতে ঢাকা, সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখা। এ সময় ডাকাতির সঙ্গে জড়িত মোহাম্মদ সানোয়ার হাসান, মোহাম্মদ ইমন, মোহাম্মদ আকাশ মাদব, সাগর মাদবর এবং মোহাম্মদ বদরুল আলম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সাইন মিয়া এবং মোহাম্মদ এনামুল হক বাদশাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে রাজধানীর তুরাগ এলাকায় রাজ বাংলা ব্যাংক লিমিটেডের একটি গাড়ি থেকে এই ডাকাতির ঘটনা ঘটে। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে গ্রেফতার এবং আইনি মামলা এড়ানোর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করার পরামর্শ দিয়েছে ইন্দো প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশ যুক্তরাজ্য অংশীদারিত্ব শীর্ষক আলোচনায় এ পরামর্শ দেয় ব্রিটিশ ইন্দো প্যাসিফিক প্রতিমন্ত্রী। কুড়িগ্রামের ফুলবাড়িতে নবম শ্রেণীর এক ছাত্রকে উত্তক্তের প্রতিবাদ করায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ফুলবাড়ি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত শনিবার সন্ধ্যার দিকে ফুলবাড়ি উপজেলার ভাঙামোর ইউনিয়নের রাবাইটারি বসুনিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শ্রী অখিল চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার রাতে ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার জামাত ইসলামের 58 নেতাকর্মীর মধ্যে 10 জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর 48 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন আব্দুল মান্নান ভুইয়া, ফরহাদ হোসেন, আব্দুল আজিজ, মাইনুল ইসলাম তুহিন, জিয়াউদ্দিন, তাজিরুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুল কুদ্দুস মজুমদার, শহীদুল ইসলাম, কাইয়ুম হাসান। আজ রোববার রাজধানীর দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাম তসলিম আলী ওরফে পিটার, তিনি একজন ব্যবসায়ী। আজ রোববার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত ডেপুটি কমিশনার রফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও এক কাপড় ব্যবসায়ীকে থানায় নিয়ে নির্যাতনের মামলায় সোনারগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম এবং উপপরিদর্শক সাধন কুমার বসাককে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। 2023 সালে হজ নিবন্ধনের শেষ দিন আগামী বৃহস্পতিবার। এখন পর্যন্ত 3 দফা সময় বাড়ানো হলেও হজের কোটা খালি রয়েছে প্রায় 49,000। ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী 2023 সালে বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যেতে পারবেন। কিন্তু 12 মার্চ সকাল পর্যন্ত হজে যেতে চূড়ান্তভাবে নিবন্ধন করেছে মাত্র 78,113 জন। এই হিসেবে এখন পর্যন্ত 49,085 হজ যাত্রীর কোটা খালি রয়েছে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ব্যয় নির্ধারণ করা হয়েছে 6,83,018 টাকা। বেসরকারিভাবে ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে 6,72,000।
৭৭,৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় ১.৫ লাখ টাকা। লড়াই করেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। দুই ফর্মেতেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজে হারিয়ে ওই শোধ নিল টাইগাররা। চট্টগ্রাম তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে জয়ের পর মিরপুরে দ্বিতীয়টি টি টোয়েন্টি ম্যাচে সাকিবের দল জিতল ৪ উইকেটে। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করলো ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জয়। আমাদের পরবর্তী সকাল ১০টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমত বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।